দিনের পর দিন পেট্রোল ডিজেল ওষুধ রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম এর তরফ থেকে। শনিবার বিকেল নাগাদ ফারাক্কা নিউ ফারাক্কা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন হয়ে আবার নিউ ফারাক্কা মোড়ে এই মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা দিলীপ মিশ্র, ফারাক্কা এরিয়া কমিটির মেম্বার মতিউর রহমান, মোজাফফর হোসেন, শ্যামল মিশ্র, ডিওয়াইএফআই এর সম্পাদক হেমাংশু শেখর শাহ সহ একাধিক দলীয় কর্মীরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধির কারণে আজকে মিছিল করলাম আমরা কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, তারপর এতে হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, যে দশ দিনের প্রায় বারো দিনে দশ দিন প্রতিদিন মানে 2.80-90 পয়সা করে আজকে 113 টাকা মানে প্রতিদিন বাড়ছে, যেটা 3 মাস বন্ধ রেখেছিল। এখন অজুহাত দেখা যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, তার সাথে এই এটা হচ্ছে, কিন্তু আমরা চাইছি যে অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটাতে হবে। অনেক সমস্যা, বেকার গরিব মানুষের সমস্যা প্রচুর, যে রোজা আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে, জিনিস গরিব লোকেদের কাছে পয়সা নেই, আর এদিকে আবার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, ফলে যে মানুষের দুর্বিষহ অবস্থা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ ভাবছে না। আমরা এই কারণে সিপিএম পার্টির পক্ষ থেকে গোটা রাজ্যভাবে গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই দিনটিকে আমরা বেছে নিয়েছি মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমস্ত জায়গায় মিছিল করা। এই জন্য ফারাক্কায়ও আমরা ফারাক্কা এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবার আমরা বৃহত্তর আন্দোলন হয়তো রোজার মধ্যে করবো না, কিন্তু রোজার পর আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। আমার নাম মতিউর রহমান, সিপিএমের এরিয়া কমিটির মেম্বার, ফারাক্কা উত্তর এরিয়া। Active Gold with added mineral, active pure, active raho.